অল্প সময়ে দমকল পৌঁছানোর ফলে আগুনের হাত থেকে বাঁচল নদিয়া জেলার শান্তিপুরের ব্রহ্মাতলার পাটের আড়ত। বহু পূর্বে শান্তিপুর বড়বাজার অঞ্চলে পাটের গুদামে আগুন লেগে থাকতো প্রায়, সেই থেকে শুরু হয় ব্রহ্মা পুজো। আজ কিন্তু ব্রহ্মা নয়, দমকলের জন্যই মূলত আগুনের হাত থেকে বেঁচে গেল পাটের আড়তগুলি। এদিন দুপুর দুটো নাগাদ কালো একরাশ ধোঁয়া উঠতে দেখে এলাকাবাসীরা বালতি করে জল দিয়ে নেভানোর কাজ শুরু করে। শান্তিপুরের মধ্যেই 2005 সালে গড়ে ওঠা ফায়ার স্টেশন থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যায় দমকল। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী গুদামগুলির পেছনে পড়ে থাকা শুকনো পাতা, মাছ সংরক্ষণে ব্যবহৃত থার্মোকলের বাক্স এবং পাটের প্রয়োজনীয় আঁশ সহ নানা রকম দাহ্য বস্তুর স্তূপে অসাবধানতাবশত কেউ হয়তো বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরো ফেলার ফলে ঘটনাটি ঘটেছে। এর আগে যে কোনো অগ্নি সংক্রান্ত দুর্ঘটনার জন্য ফোন করে জানানোর পর রানাঘাট ফায়ার স্টেশন থেকে দমকলের পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে যেত সবকিছু। দমকল সূত্র এই কাজের জন্য গর্ববোধ করলেও আক্ষেপের কথা জানান, উপযুক্ত সমস্ত পরিকাঠামো ঠিক থাকলেও একটি দমকল গাড়ির একটি মাত্র চালক, গুটি কয়েক কর্মী নিয়ে কাজ করা বড়ই অসুবিধার। আগুন লাগার পর সাধারণ মানুষের প্রায় অভিযোগ থাকে দমকলের ভূমিকা নিয়ে, অথচ অনেকেরই জানা নেই উপযুক্ত কর্মীর অভাবেই বড় আগুন নেভানো প্রায় অসম্ভব। সেগুলো কোনোভাবে আগুন লেগে যায়, তার ফলে অগ্নিকাণ্ডটা লেগেছিল। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে খবর দিয়েছি, শান্তিপুর থানাকে খবর দিয়েছি। শান্তিপুর থানার তত্ত্বাবধানে অফিসার নিয়ে এসেছিলেন, ওনারা আগুনটা নিভিয়েছেন। তার আগে অবশ্য আমরা এখানকার এলাকার ছেলেরা আগুনটা নিভিয়েছি। কখন দেখতে পেয়েছেন আগুন? এই না না, ওটা বাজে ঠিক তখন 2:10-15 হবে। হ্যাঁ, 10 নাগাদ শুরু হয়েছিল। এমনি কোনো ক্ষয়ক্ষতি এখানে হয় না? এর পেছনে কি ঘর ছিল? এখানে সবই মাছের আড়ত, পাশে সব পাটের গোডাউন। পাটের গোডাউন? হ্যাঁ, পাটের গোডাউন। তো এখানটায় কি মনে করছেন, কিভাবে আগুনটা লেগেছে মনে হচ্ছে? মানে কোনো হতে পারে বা ইচ্ছাকৃত কেউ করতে পারে, বিড়ি সিগারেটের খাবার টুকরো এরকম ধরনের থেকেও তো হতে পারে। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.